টেম্পোরারি একটা সন্ত্রাসের মহল তৈরি করেছে। আজকে দিনে দাঁড়িয়ে মানুষ বিজেপির মানে কী বলবো, জয় শ্রীরাম বা ভারত মাতা কি জয়, যেটা আমাদের যে কোনো মানে ভারতবর্ষের যে কোনো সন্তানের বলার সেই অধিকার আছে, সে ভারত মাতা কি জয় বলার সাহসটাও পায় না। কারণ বললেই বাড়িতে এসে নোংরে কর্মীরা হুমকি দিয়ে যাবে, তোর মেয়েকে ধর্ষণ করবো, তোর বউকে ধর্ষণ করবো, বা তোকে মেরে গাছ থেকে টানিয়ে দেবো। সুতরাং দেখুন, এইটা দেখে আইডিয়েট করবেন না যে কতগুলো কৃষক আমাদের মঞ্চে বসে আছে বা এসেছে। সমস্ত কৃষক যারা আজকে পশ্চিমবঙ্গের কৃষকের সাথে তো আর পাঞ্জাবের কৃষকের এক করা যায় না, আমাদের কৃষকরা অত্যন্ত খারাপ অবস্থায়, এবং তারা যারাই তার পাশে দাঁড়াবে, তার দুঃখের পাশে দাঁড়াবে, তাদের পাশেই তারা থাকবে। সুতরাং এটা নিয়ে জাজ করা উচিত নয় যে কতগুলো কৃষক আমাদের মঞ্চে আসছে বা দাঁড়াচ্ছে। সিঙ্গুরের জমির কী হবে আগামী দিনে, এই প্রশ্ন কি আজকে আমরা মঞ্চ থেকে শুনতে পাবো? দেখুন, সিঙ্গুরের জমির কী হবে আমি বলতে পারবো না, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব কথা বলবে। কিন্তু আজকে যে আমাদের কোনো ইন্ডাস্ট্রি এলো না, আজকে 2011-তে এত বড় একটি কোম্পানি, টাটার মতো কোম্পানি, শুধু বড় নয়, সব দিক থেকে, এথিক্সের দিক থেকে, প্রিন্সিপালের দিক থেকে, আজকে বলে না জাহাজ থেকে সেফটি পিন যে বানায়, সেই টাটা এলে কত মানুষের চাকরি হতো। ঠিক আছে, আজকে যে কারণেই হোক আমাদের ফার্টাইল জমিতে হচ্ছিল হ্যানা ত্যানা অনেক রাজনীতি, সেই সব নিয়ে আজকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু দিদিমণি সেদিন বলেছিলেন কিন্তু যে উন্নয়ন হবে, ইন্ডাস্ট্রি হবে, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে। আমরা কী দেখলাম 11 বছরে? আজকে আমাদের ছেলেমেয়েরা যেখানেই বলবেন সেখানেই টিচার, ডাক্তার, নার্স, চাকরি নেই, বাইরে চলে যাচ্ছে মাইগ্রেন্ট লেবারার্স। আর কালকে গোয়াতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলছেন তৃণমূল এমন একটি পার্টি যে প্রতিশ্রুতি রাখে। আপনাদের লজ্জা করে না এই কথাগুলো বলতে, আপনাদের মোট কাঁপে না এই মিথ্যে কথা বলতে? প্রথম প্রতিশ্রুতি যেটা নিয়ে সরকার শুরু হয়েছিল যে ছেলে মেয়েদের চাকরি হবে, আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বলছি সেই প্রতিশ্রুতি আপনাদের কী হলো? এত মানুষকে মিথ্যে কথা বলেন, এত মানুষকে ভুল বোঝান, প্রতিটা জিনিস নিয়ে আপনারা রাজনীতি করেন, আপনাদের সরকারে থাকার কোনো নৈতিক অধিকার নেই।